প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান, আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা করোনা ভাইরাসের যে প্রভাব দেশে এবং দেশের বাইরে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমি প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত থাকবেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি সহকারী অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিভাগীয় চেয়ারম্যান চর্ম যৌন রোগ, তিনি আছেন ডাক্তার প্রফেসর শহীদুল্লাহ শিকদার। এছাড়া আমাদের সাথে দেশের বাইরে থেকে যুক্ত হবেন সেলিম আলম, তিনি আমাদের সহকর্মী, স্পেনে রয়েছেন, স্পেন থেকে তিনি যুক্ত হবেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায়। করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিদিনই এই আলোচনাটি করে থাকি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, আপনি একজন দন্ত চিকিৎসক আমরা জানি, এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন চর্ম ও যৌন রোগ বিভাগের চেয়ারম্যান তিনি, এবং সাবেক উপাচার্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, এবং স্পেনের যে প্রতিনিধি রয়েছেন, দেশের বাইরের খবর আমরা জানব। আমি প্রথমেই আপনার কাছ থেকে শুরু করতে চাই আলোচনা, এবং আলোচনায় যাওয়ার আগে কিছু তথ্য আমরা দিয়ে রাখি, যেটি আমরা প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে দিয়ে থাকি, যে করোনা ভাইরাসের বর্তমান যে সংক্রমণের পরিসংখ্যান, যেটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনই আমাদেরকে জানানো হয়, যেটি আগে সংবাদ সম্মেলনে জানানো হতো, এখন সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হয় এবং সারা বিশ্বের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের চিত্র দিয়ে থাকেন। বাংলাদেশে গতকাল পর্যন্ত যে পরিসংখ্যান, গতকাল রোববার মারা গেছেন 34 জন, এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা হচ্ছে 3941 জন, আর গতকাল শনাক্ত হয়েছেন 1973 জন, আর নমুনা পরীক্ষা করা হয়েছে 10,801টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং সেই নমুনার অনুযায়ী শনাক্তের হার 20.42। আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের যে সংখ্যা সেটি 294,518, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 179,091 জন। আর এই যে বলছিলাম যে বাংলাদেশে যে শনাক্তের সংখ্যা, সেটি কিন্তু বাংলাদেশ এখন 15তম অবস্থানে চলে গেছে সারা বিশ্বে, যেটি কিছুদিন আগে 16তম অবস্থানে ছিল, এবং পাকিস্তানকে তারা বাংলাদেশে পিছনে ফেলে এখন 15তম অবস্থানে রয়েছে। যদিও পাকিস্তানের মৃতের সংখ্যা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক বেশি, বাংলাদেশে 4,000, পাকিস্তানে সেটি 6,000 ছাড়িয়ে গেছে। তো যে আলোচনাটি করতে চাই, আসলে এই যে পরিসংখ্যান আমরা দেখছি প্রতিদিন বাংলাদেশের যে সংক্রমণের চিত্র, এবং করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বব্যাপী যে ধরনের চিত্র দেখছি আমরা, মানুষকে সচেতন করার সব ধরনের চেষ্টাই করা হচ্ছে, তারপরে আসলে আমাদের এই পরিসংখ্যান কি বলে? আমরা কি এই ভাইরাসটিকে এখনো নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছি? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন, তাদের প্রতি সালাম ও শ্রদ্ধা। আপনি যে পরিসংখ্যান দিলেন, এটি আসলে আগে থেকেই ধারাবাহিকভাবে যে পরিসংখ্যান দিয়ে আসছে অধিদপ্তর থেকে, তার ধারাবাহিকতা। এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু টেস্টের সংখ্যা কম, যেহেতু অনেক লোকই সচেতন না, তারা টেস্ট করাতে আসেন না বা নানান কারণের আওতায় আসে না, ফলে আমরা 15 নম্বরে বা কত নম্বরে আছি সেটি খুব গুরুত্বপূর্ণ না। যদি টেস্টের সংখ্যা অনেক বাড়ত তাহলে হয়তো ওই অবস্থানও পরিবর্তিত হয়ে যেত, সেটি বিষয় না। বিষয় হচ্ছে আমাদের দেশে করোনা এখনও ব্যাপক আকারে আছে। মৃত্যুর হার যদি দেখেন আপনি, শুরুর দিকে খুব কম থাকলেও মাসখানিকের মাথায় যে মৃত্যুটা আপনার 35 থেকে 50-এর মধ্যে যে উঠানামা করতো প্রতিদিন সরকারি হিসেবে, এখনও কিন্তু সেরকমই আছে। কিন্তু আক্রান্তের যে সংখ্যা সেটি কমছে, কারণ টেস্টের সংখ্যা কমেছে, আর কিন্তু আক্রান্তের হার খুব সামান্যই কমেছে, কিন্তু সেটিও স্বস্তিদায়ক নয়। এই জন্য বলবো আমি যে আগে একজন মানুষ আক্রান্ত হলে শুরুতে চিকিৎসা করাতেন, মাঝখানে 2 সপ্তাহ পরে একবার চিকিৎসা টেস্ট করাতেন, শুরুতে টেস্টের পরে আবার 3 সপ্তাহ পরে আরেকবার টেস্ট করাতেন, ফলে একজন মানুষই কিন্তু 3 বার কাউন্ট হতো। এখন সেটি না হয়ে অনেকে 1 বার করছেন, এবং সরকার ওইভাবে সিদ্ধান্ত দিয়েছে, ফলে যে শতকরা হার যেটি কমেছে সেটি ওইরকম আমলে নেয়ার মতো কোনো উন্নতি না। কিন্তু যে বিষয়টি ঘটেছে, এই 6 মার্চ মাসে শুরু হলো, এই অগাস্টে এসে বা আরও আগে থেকেই মানুষের মধ্যে যে শিথিলতা, শুরুতে একটা আতঙ্ক কাজ করতো, আমার ধারণা আতঙ্কের কারণে অনেকে মাস্ক পরা, একটু ফিজিক্যাল ডিস্ট্যান্সিং বা শারীরিক দূরত্ব মেনটেন করা, সেগুলি করতেন, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা গড়ে ওঠা সেটি ওঠেনি। যে কারণে হয়েছে কি, অনেক দিন গেলে আস্তে আস্তে যে কোনো জিনিসে আতঙ্ক একটু থিতু হয়ে যায় না, তো এই আতঙ্কটা কমার ফলে আমাদের মধ্যে শিথিলতা এসে গেছে। সব জায়গায় দেখবেন গাদাগাদি করে মানুষ দাঁড়াচ্ছে, প্রয়োজন নাই, ওইখানেও জটলা করছে, মাস্ক পরছে না এক গ্রুপ, আরেক গ্রুপ আছেন তারা মাস্ক পরছেন কিন্তু মাস্কটা এই থুতির গোড়ায় নামিয়ে রাখছেন, সেটা কিন্তু না পড়ার থেকে আরো বেশি ক্ষতিকর। নিশ্চয়ই শহীদুল্লাহ শিকদার স্যার বলবেন এই বিষয়গুলো নিয়ে ভালো করে কথা বলবো। অনেকেই বলছিলেন, গতকালকে আমাদের একজন অতিথি বলছিলেন যে আসলে আমাদের একটি সামাজিক আন্দোলন, এই করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক আন্দোলনের
প্রয়োজন ছিল যেটি এখন পর্যন্ত গড়ে ওঠেনি কিংবা সামাজিক সংহতি যেভাবে বলে এটা হঠাৎ করে হয় না এই বিষয়গুলো দিন ধরে অভ্যাস তৈরি করতে হয় ডাক্তার শহীদুল্লাহ শিকদারের কাছে ডাক্তার শহীদুল্লাহ শিকদার আপনি তো নিজে একজন করোনা যোদ্ধা এবং আপনি করোনায় আক্রান্ত হয়েছিলেন একেবারে শুরুর দিকে সেখান থেকে আপনি সুস্থ হয়েছেন আপনার মেয়েও আক্রান্ত হয়েছিল আপনার সাথে আপনারা সুস্থ হয়ে ফিরে এসেছেন করোনা থেকে এবং এই যে বাংলাদেশের এখনকার যে চিত্রটি আপনি দেখছেন পরিসংখ্যান দিয়ে আমরা যে চিত্রটি কিছুক্ষণ আগে বললাম এই চিত্রটিকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ অ্যাকচুয়ালি দেখুন শুধু বাংলাদেশের নয় পৃথিবীর কোন জায়গার চিত্রের শেষ কথা বলার সময় কিন্তু এখনো আসে নাই সেটি দেখেন স্পেনে আমাদের বন্ধু যেটি বললেন শুরুর আগে লাইভের আগে স্পেন এবং আপনার ইটালি ইউকে এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতে ফ্রান্সে জার্মানিতে জার্মানিতে মৃতের সংখ্যা একসময় অনেক কম ছিল সে সংখ্যা বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যাও কম ছিল আপনি জানেন যে নিউজিল্যান্ডে এক সময় আক্রান্ত একজন বা দুজন ছিল আজকে নিউজিল্যান্ডে কিন্তু আবার আক্রান্ত হয়েছে ভিয়েতনাম রেকর্ড তৈরি করেছিল প্রায় এক মাস দুই মাস তাদের একজন রোগীও ছিল না কিন্তু সেখানে ভিয়েতনামে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে ঠিক তেমনি আপনি অনেক দেশ দেখতে পাবেন যেখানে আক্রান্তের সংখ্যা পূর্বে অনেক কম ছিল এখন কিন্তু বেড়ে যাচ্ছে অনেক জায়গাতে দুই মাস কন্টিনিউয়াস রোগী ছিল না সেখানে আবার রোগী হচ্ছে অস্ট্রিয়ার খবর আমি জানি কন্টিনিউয়াস দুই মাস কোন রোগী ছিল না তাদের বাস 2200 ওরা আইসিইউর ম্যানেজ করেছিল অর্থাৎ ভেন্টিলেটরের ব্যবস্থা করেছিল কিন্তু সেখানে আপনি দুই মাস কোনো রোগী ছিল না তারা জার্মানির বা পার্শ্ববর্তী অন্যান্য দেশের রোগী এনে চিকিৎসা করত সেখানে কিন্তু এখন পার ডে 300-400 রোগী হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে এই শেষ কথা তো বাংলাদেশে নয় পৃথিবীর কোথাও বলা যাবে না এই যে আমাদের ডাক্তার শাখাওয়াত শুরুতে সেই কয়েকটা ফিগার সে অ্যানালাইসিস করে বলেছে আমি ধন্যবাদ জানাই কিন্তু সেখানে আরো বিষয়গুলো আসলে আমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে যে বাংলাদেশে আমরা মনে করেছি যে একসময় যে রোগীর সংখ্যা কমে গিয়েছে আবার বেড়েছে যে এই মৃত্যুর আক্রান্তের হারের সংখ্যা যেটি টেস্টের পার্সপেক্টিভে আমরা ক্যালকুলেট করে বের করছি যে 20 বা কোনো সময় 21 বা 22 কোনো সময় 19-18 এবং শুরুতে একসময় 14 ছিল 13 ছিল সেই জায়গাগুলো কিন্তু এখন আপনি দেখেন অ্যারাউন্ড 20 আইদার বাড়ে অথবা কমে কিন্তু আজকে যদি 20 হয় মানে গতকালকে 20 হয়েছে তার মানেই না যে কালকেও 20 হবে বা 18 বা 19 হবে পরের দিন কিন্তু 21 বা 22 হতে পারে আমি এই কথাটি এই কারণে বললাম যে এই শেষ কথাটি বলার সময় একেবারেই আসে নাই এটিকে অনেক যত্ন করে খেয়াল করতে হবে দিস ইজ নট এন ইউজুয়াল এপিডেমোলজিক্যাল ফেনোমেনা পূর্বে যে সকল মহামারীর যে আমরা চিত্রগুলো দেখেছি এই ঘটনা কিন্তু এই করোনার মানে কোভিড 19 বা করোনা ভাইরাসের 2 এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় কারণ এটির বিহেভিয়ার তার ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স রোগ তৈরি করার ক্ষমতা কাকে আক্রান্ত করবে বয়স্কদের করবে না ইয়াংদের করবে যাদের কোমরবিডিটি আছে তাদের বেশি সমস্যা না কাদের সমস্যা এই সবগুলো পরিসংখ্যান কিন্তু শেষ কথা বলার মতো জায়গাতে এখনো আসে নাই এমনকি চিকিৎসার ব্যাপারেও আমরা প্রথম পর্যায়ে যে ধারণাগুলো নিয়েছিলাম যে এই হবে লাইন অফ ট্রিটমেন্ট পরবর্তীতে চেঞ্জ হয়েছে এখনো পরিবর্তনের অবস্থাতেই আছে অর্থাৎ নতুন করে শিখতে হচ্ছে এবং জটিল রোগীগুলোকে চিকিৎসা করার জন্য চিকিৎসকদেরকে শেখে নতুন নতুন ক্লিনিক্যাল কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করে তাকে ম্যানেজমেন্ট দিতে হচ্ছে সুতরাং আপনি যে কথাটি বললেন যে পরিসংখ্যানের বিষয়টি আমি শুধু একটা কথাই বলবো যে পরিসংখ্যান সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে যেটি আপনি বলেছেন এবং আমাদের ডাক্তার শাখাওয়াতও বলেছে যে আমরা যে মাস্ক ব্যবহার করি বা আমরা যে স্যানিটাইজার ব্যবহার করি বা সোশ্যাল ডিস্টেন্সিং এই বিষয়গুলো নিয়ে আরো প্রশ্ন আছে আপনার কাছে সেই প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে ফিরবো আমি এখন একটু যেতে চাই আমাদের স্পেনের যে সহকর্মী রয়েছেন সেলিম আলম তার কাছে ডাক্তার শহীদুল্লাহ শিকদার আপনি যে প্রশ্নটি তুলেছিলেন যে সারা বিশ্বেই আসলে এই করোনা আক্রান্তের সংক্রমণের চিত্র নানা সময়ে পাল্টাচ্ছে আমরা সেই বিষয়টি নিয়ে জানতে চাই সেলিম আলমের কাছে স্পেনের বর্তমান চিত্রটিকে আমরা তো জানি যে স্পেনে প্রায় 4 লাখের উপরে বেশি মানুষ এখন আক্রান্ত 4,07,000 তার কিছু বেশি হবে এবং মারাও গেছেন অনেকে 24,000-এর উপরে আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান অবস্থাটি কি এখন
ধন্যবাদ হাসান ভাই আপনাকে আমাকে করোনায় করণীয় অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আর তার সাথে সাথে আমি আমার সাথে রয়েছেন দুজন সম্মানিত আলোচক, তাদেরকেও সালাম জানাই আমার প্রিয় দর্শকদের। শুরু করতে চাই আমাদের যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুল শহীদ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। যে বিষয়টা আপনি জানতে চাচ্ছিলেন যে স্পেনের শেষ পরিস্থিতি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লকডাউন তুলে দেওয়ার পরে প্রায় দু মাস বের হয়ে গেছে এবং এর ভিতরেই কিন্তু আবার নতুন করে সংক্রমিত হচ্ছেন, প্রায় প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি 3,000-এর উপরে লোকজন সংক্রমিত হচ্ছে নতুন করে, এবং এর মধ্যে কিন্তু প্রবাসী বাংলাদেশিও অনেক প্রবাসী বাংলাদেশি সংক্রমিত হচ্ছে নতুন করে এবং বাংলাদেশ কমিউনিটিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনি শুধু স্পেনে না, এখানে দেখতে পাবেন যে দ্বিতীয় করোনা পরিস্থিতির দ্বিতীয় পর্যায়ে যেটা সংক্রমণ যেটা আক্রান্ত হচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশ, তার মধ্যে ইটালি এবং ফ্রান্স এবং স্পেন, এই তিনটি দেশই কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্পেনের নাইট ক্লাব গুলো আবারও দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আপনারা জানেন যে গত এক সপ্তাহে কিন্তু 168 জন লোক স্পেনে মারা গেছেন এবং একজন বাংলাদেশি কিন্তু খুবই সিচুয়েশনটা খুবই খারাপ, উনি আইসিইউতে আছেন, ভেন্টিলেশন নিচ্ছেন এবং নিবিড় পরিচর্যায় রয়েছেন। এর আমাদের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ বাংলাদেশ সামাজিক বিভিন্ন সংগঠনগুলো প্রবাসী বাংলাদেশিদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন। তাছাড়া এখানের স্বাস্থ্য মন্ত্রণালয়ও কিন্তু প্রতিদিন তাদের ব্রিফিং এর মাধ্যমে নতুন নতুন নিয়ম মেনে চলার জন্য তার জনগণকে উদ্বুদ্ধ করছে। বিশেষ করে নাইট ক্লাব তো বন্ধ করে দেওয়া হয়েছে, মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনে বাইরে আসার জন্য বলা হচ্ছে। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন যে স্কিল গ্রীষ্মকালীন ছুটি শেষের পর্যায়ে চলে এসেছে স্পেনে। আগামী 9 তারিখ থেকে স্কুল খোলার কথা থাকলেও কিন্তু এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিক্লারেশন আসেনি। আগামী 27 তারিখ দুইটি মন্ত্রণালয়েই একটি মিটিং বা সভা হওয়ার কথা রয়েছে এবং সেই সভা থেকেই কিন্তু সিদ্ধান্ত হবে আদৌ স্কুলটা 9 তারিখ থেকে স্কুল কলেজগুলো খুলে দেওয়া হবে কিনা বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যেমনটি তারা গ্রীষ্মকালীন ছুটির পূর্বে করেছিলেন সেভাবেই অনলাইনে বাসাতে রেখেই ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা প্রদান করবেন কিনা সে বিষয়টিও রয়েছে। জি সেলিম আলম, আপনার সাথে আমি আবারও যুক্ত হব। এই মুহূর্তে আমি একটু যেতে চাই আমাদের স্টুডিওতে যিনি অতিথি রয়েছেন সাকাউত হোসেন সায়ন্তর কাছে। যে বিষয়টি আমরা শুরুতে বলছিলাম যে করোনার সময় কিন্তু নানা ধরনের প্রভাব আমরা বিভিন্ন খাতে দেখছি, সেটি অর্থনৈতিক খাত রয়েছে, জীবন জীবিকার নানা পর্যায়ে রয়েছে, কিন্তু স্বাস্থ্য খাতে যারা অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছেন কিংবা অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন তারাও কিন্তু এক ধরনের জটিলতায় পড়েছেন এই করোনাকালীন সময়ে। এবং আপনি একজন দন্ত চিকিৎসক, সেই কারণে বলছি যে সবচেয়ে স্পর্শকাতর জায়গাটি হচ্ছে করোনার সময়ে এই মুখমণ্ডল মানুষের, এবং আমরা জানি যে মুখের মাধ্যমেই সেই ভাইরাসটি ভিতরে প্রবেশ করার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে এবং আক্রান্ত সে এদি মুখ দিয়েই হচ্ছে। তো এই যে করোনাকালীন সময়ে মানুষের দাঁতের চিকিৎসার কী অবস্থা, আপনাদের রোগীদের কী অবস্থা একটু জানতে চাচ্ছি। জি, আপনি এই বিষয়ে যাওয়ার আগে আগের বিষয়ে একটা সাপ্লিমেন্ট করি, সেটি হচ্ছে যেটা বলছিলেন যে এই করোনাকে কেন্দ্র করে যে জনসচেতনতা তৈরি বা স্বাস্থ্যবিধি মানার দিকে যে ড্রাইভ দেওয়া উচিত ছিল সেটি ওইভাবে হয়নি। আসলে পৃথিবীর কোনো জাতি হঠাৎ করে একটা প্রাদুর্ভাব এলে তাকে কেন্দ্র করে কিন্তু স্বাস্থ্য সচেতন হঠাৎ করে সবাই হয়ে যায় না। এটা দীর্ঘদিনে আমাদের চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সরকারের যে উদ্যোগ সব মিলিয়ে চিকিৎসা সংস্কৃতির প্রভাব, ফলে এই করোনা তো আমাদের অনেক কিছুতে চোখ খুলে দিয়েছে। নিশ্চয়ই এরপরে ব্যাপক ভিত্তিক উদ্যোগ নিতে হবে যাতে মানুষের হাত ধোয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, তার স্বাস্থ্যসম্মতভাবে চলা, যখন তখন মুখে নাকে চোখে হাত না দেয়া, বাইরে থেকে আসলে কিভাবে সে কী নিয়মে হাত ধোবে, এগুলো যেন অব্যাহত থাকে, এইটা আমাদের চালিয়ে যেতে হবে। এইবার আপনি যে প্রশ্ন করেছেন যে
চিকিৎসার ক্ষেত্রে আমি যেহেতু ডেন্টাল সার্জন পাশাপাশি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন অর্থাৎ জেনারেল ডেন্টিস্ট্রির পাশাপাশি আমি মুখের ক্যান্সার, টিউমার, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি, জ্বর, ডিফর্মিটি এইসব নানান বিষয়ে সার্জারি করে থাকি। এখন আমাদের রোগীদের ব্যাপারে যেটা হয়, যেটা বলছিলেন যে খুব স্পর্শকাতর এরিয়া এই কোভিড রিলেটেড হচ্ছে মুখমণ্ডল, কারণ এর শরীরে এন্ট্রি পয়েন্ট হচ্ছে মুখ, নাক, চোখ। তার মধ্যে ইএনটি বা হেডনেক সার্জন এবং ডেন্টাল সার্জন আর অপথালমোলজিস্ট এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এই মাস্ক, রোগীকে মাস্ক পরিয়ে রেখে দেখা সম্ভব না, চিকিৎসা দেওয়া সম্ভব না। ফলে আমাদের কাছে রোগী আসবে, সে একটা চেয়ারে শুবে, তার মাস্ক খুলতে হচ্ছে, কাছে গিয়ে দেখতে হচ্ছে এবং মুখের ভেতরে কাজ করতে হচ্ছে, ফলে ঝুঁকিটা অনেক বেশি। সেই কারণেই WHO যে গাইডলাইন দিয়েছে বলেছে যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট ছাড়া যেগুলো রুটিন ডেন্টাল ওয়ার্ক বা প্রিভেন্টিভ ওয়ার্ক বা অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি এইগুলো এখন একটু অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ যাদের ব্যথায় কষ্ট পাচ্ছে, যেই ব্যথাটা টেলিমেডিসিনে সমাধান করা সম্ভব হচ্ছে না, যার ব্লিডিং হচ্ছে বা এরকম ইমার্জেন্সি কোনো সমস্যা, শুধু তাদের এই কষ্টটা দূর করা এবং চিকিৎসা দেওয়া। যারা ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখন এই কোভিড বলে আমি যদি ওরাল ক্যান্সারের রোগীর সার্জারি না করি তাহলে তো ওই ক্যান্সারে তার মৃত্যু হবে। কোভিড আক্রান্ত হলে 100 জনে হয়তো একজনের মৃত্যু হবে বা দুজনের হবে, কিন্তু ক্যান্সারের যদি ট্রিটমেন্ট না করি তাহলে তো শতভাগ মৃত্যু হবে। সুতরাং এই যে একটা রোগীর কতটা তার নিড বেসড যে চিকিৎসা সেটি আমরা চালিয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে যেগুলো জরুরি শুধু সেগুলো করছি। সেই ক্ষেত্রে চেম্বারেরও কিছু মডিফিকেশন আমাদের করতে হয়। রোগীরা যখন আসে একসঙ্গে একাধিক রোগী না ঢোকা, এই যে রোগী এবং ডাক্তারের বসার ডিস্ট্যান্সিং, রোগী থেকে রোগীর ডিস্ট্যান্সিং সেগুলো মেনটেন করা, প্রতিটা রোগীর পরে যতটুকু সম্ভব ওই রুমটাকে স্টেরিলাইজ করা বা এই যে ডিসইনফেক্ট্যান্ট দিয়ে যেভাবে হোক সেটাকে সমাধান করা, পিপি প্রপারলি চিকিৎসকের পরা এবং রোগীদেরকে ওইভাবেও প্রোটেকশন নিয়ে যতটা করানো যায় সেটি করে, এইরকম একটু উভয় পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি চিকিৎসা সেগুলি অব্যাহত রাখা উচিত। এর বাইরে মনে রাখতে হবে যে একটা হসপিটাল বা একটা ক্লিনিক সেটি কিন্তু এই সময় ঝুঁকিপূর্ণ জায়গা যে কারোর জন্য, অর্থাৎ এই করোনা স্প্রেডের জন্য। সেই ক্ষেত্রে যারা চিকিৎসা নেবেন তাদেরও ভাবতে হবে যে তাহার এটা কতখানি জরুরি। এখন খুব জরুরি না হইলে তাদের উচিত হবে না হসপিটাল বা চিকিৎসকের কাছে এই সময় গিয়ে ভিড় করা। জি সাকাত হোসেন, আপনার সাথে আরও কথা বলবো, আরও অনেক প্রশ্ন রয়েছে। যে বিষয় নিয়ে কথা বলছিলাম ডাক্তার সাকাত হোসেন সায়ন্ত আপনার কাছে, যে দাঁতের চিকিৎসা নিয়ে এই করোনাকালীন সময়ে আমাদের সাথে আরেকজন রয়েছেন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ, আমি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে আবারও ফিরবো আপনার কাছে। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে করোনাকালীন সময় আমরা দীর্ঘ একটি সময় অতিক্রম করেছি অলরেডি, 5 মাসেরও বেশি সময়, তো এই সময়ে অনেকেই অনেক সমস্যায় পড়েছেন, যেটি ত্বকের সমস্যা, বিশেষ করে ঘন ঘন হাত ধোয়া কিংবা এই যে স্যানিটাইজার ব্যবহার করা এবং অনেকে মাস্ক পরার কারণে কিন্তু নানা ধরনের সমস্যার কথা অনেকে বলছেন। আপনি এই রোগের চিকিৎসক হিসেবে এই ধরনের সমস্যা কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আসলে এ ধরনের প্রচুর রোগী হচ্ছে, বিশেষ করে যারা করোনায় আক্রান্ত তাদের এক ধরনের ম্যানিফেস্টেশন হচ্ছে, যারা করোনায় আক্রান্ত না অর্থাৎ সুস্থ মানুষ যারা করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রিভেন্টিভ মেজার নিচ্ছেন তাদের হচ্ছে অন্যরকম সমস্যা। আমি খুব সংক্ষেপে করোনায় আক্রান্ত ব্যক্তিদের স্কিনে কি সমস্যা হয় সেগুলো বলি। সেটি হলো যে প্রথম দিকে করোনায় আক্রান্ত ব্যক্তিদের লাল হয়ে যাওয়া, ছোট ছোট দানাদার পেপুলার লিশন হয় এবং পরবর্তীতে এটি ছড়িয়ে যায় এবং প্রথম দিকে আবার হাইপারহাইড্রোসিস হয় অর্থাৎ বেশি ঘামে এবং পরবর্তীতে ঘাম কমে যায়, চামড়া ড্রাই হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায় এবং প্রচুর চুলকানি হয়। এবং আমরা দেখেছি যে এই করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য যারা প্রিভেন্টিভ মেজার হিসেবে মাস্ক ব্যবহার করছেন, বিশেষ করে সিনথেটিক মাস্ক যারা ব্যবহার করছেন এবং যারা গ্লোভস ব্যবহার করছেন, সিনথেটিক গ্লোভস ব্যবহার করছেন এবং যারা স্যানিটাইজার ব্যবহার করতেছেন এবং চোখে গগলস যারা ব্যবহার করেন, আপনি জানেন যে গগলসের প্রায় সবগুলোই সিনথেটিক, কোনো একটাও প্রায় ন্যাচারাল কোনো ফাইবার দিয়ে তৈরি করা না। সুতরাং এই চোখের চারপাশেও অনেক কন্টাক্ট ডার্মাটাইটিস তৈরি হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। টিভিতেও আপনারা দেখেছেন যে অনেকগুলো ছবি দেখায় যে নার্স এবং
চিকিৎসকদের প্যারামেডিক্সরা যারা দীর্ঘ সময় ধরে N95 বিশেষ করে যার পার্সপিরেশনটা কম হয় অর্থাৎ অ্যাক্সেসটা কম হয় এনভায়রনমেন্টের সাথে মুখের যে যে নিঃশ্বাস প্রশ্বাসের যে বায়ু বাষ্পটা সেটির কিন্তু অ্যাক্সেসটা ন্যাচারাল জায়গার থেকে কম হওয়ার কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয় মুখের চারপাশে মাস্ক পরার জন্য বিশেষ করে। এটি সকলের সমান হয় না, যাদের বিশেষ করে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা হাইপারসেনসিটিভিটি রিয়েকশন আছে তাদের লাল হয়ে যায়, দাগ পড়ে আপনি দেখেছেন যে অনেকের আলসার পর্যন্ত হয়ে যায় এবং স্কার হয়ে যায়। এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। সিনথেটিক যদি মাস্ক ব্যবহার না করে আমরা এটার ফাইবারের ক্যারেক্টারটা যদি চেঞ্জ করে সুতিতে যেতে পারি, সুতি আপনি জানেন দুটা বা তিনটা লেয়ার দিয়ে যদি পরা যায় তাহলে সুতিও কিন্তু ম্যাক্সিমাম মানে প্রায় 90% পর্যন্ত কভার করে, তিনটা লেয়ার দিতে পারলে এটা প্রোটেকশন দিয়ে থাকে মাস্ক। সুতরাং সেক্ষেত্রে আমাদের সেটি ব্যবহার করা উচিত। আর অন্যদিকে আমরা সিস্টেমিক অ্যান্টিহিস্টামিন খেতে পারি এবং টপিক্যালি খুব মাইল্ড যে ইরাইথিমা হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয় সেই ক্ষেত্রে আমরা টপিক্যাল মাইল্ড স্টেরয়েড ব্যবহার করতে পারি। হাতে যাদের হয় গ্লাভসের জন্য হয়, আপনি জানেন যে সাধারণভাবে গৃহিণীরা যারা গ্লাভস পরে নন কোভিড সিচুয়েশনে তাদেরও কিন্তু হাইপারসেনসিটিভিটি হয়, কিন্তু এখানে যেহেতু লার্জ স্কেলে ম্যাক্সিমাম মানুষ গ্লাভস ব্যবহার করে সেই জন্য অনেকেরই হচ্ছে। এবং গ্লাভস কন্ট্যাক্ট ডার্মাটাইটিস একই জিনিস ইরাইথিমা তৈরি করে, ইচিং তৈরি করে, পপুলেশন তৈরি করে, আলসার তৈরি করে। আর যেটি আপনি বললেন যে স্যানিটাইজার তো কেমিক্যাল সাবস্টেন্স, এখন বাজারে হয়তো যেটি একটু অ্যালকালির অ্যালকোহল মিশ্রিত যে স্যানিটাইজারটা ইথানল দিয়ে তৈরি করা হয় সেটি তুলনামূলকভাবে কম তৈরি করে হাইপারসেনসিটিভিটি বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কিন্তু কিছু কিছু সিনথেটিক স্যানিটাইজার বাজারে পাওয়া যায় এটি যারা সত্যি সত্যি তৈরি করে তাদের হতে পারে। আর নকলগুলোর তো কোনো কথাই নেই, নকল স্যানিটাইজার প্রচুর বাজারে আছে সেইগুলো সবচেয়ে বেশি হাইপারসেনসিটিভিটি তৈরি করে। খুব অনেকেরই এমন হয় জ্বালা পোড়া হয়, চুলকানি হয়, লাল হয়ে যায়, ফুসকুড়ি পড়ে, আলসার হয়, তারা ওই স্যানিটাইজার ব্যবহারই করতে পারে না। তাদের জন্য কিন্তু সাবধান থাকতে হবে, খেয়াল করতে হবে যে সকলের কিন্তু একই ধরনের স্যানিটাইজার হাইপারসেনসিটিভিটি বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা অ্যালার্জি তৈরি করে না, যাদের করে তাকে সেটি বাদ দিয়ে এটির ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই, বাজারে অনেক ধরনের স্যানিটাইজার রয়েছে এখন অনেকগুলো, সেগুলোর মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে কি না এখন পর্যন্ত আমরা সেই সুস্পষ্টভাবে কিছু দেখি নাই। রাস্তাঘাটে অনেক স্যানিটাইজার বিক্রি হচ্ছে এখন, আসলে একজন ক্রেতার কিংবা যারা ব্যবহার করেন ব্যবহারকারীদের কী করণীয় এই ক্ষেত্রে, সে কোন স্যানিটাইজারটা ব্যবহার করবে কিংবা নকল স্যানিটাইজার প্রতিরোধে কি করণীয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, আপনি যেটি বললেন যে নকল প্রতিরোধের ব্যবস্থা আছে কিনা, পৃথিবীর সব দেশে শুধু স্যানিটাইজার না, শ্যাম্পু, স্যানিটাইজার, সাবান বা অন্য কোনো প্রসাধনী এটি যেন নকল না হয় সেই জন্য সিস্টেম আছে। বাংলাদেশেও আপনি জানেন যে BSTI আছে, BSTI মাঝে মাঝে দেখেছেন যে ভ্রাম্যমান আদালত তৈরি করে, সেটি কিন্তু শুধু করোনা ভাইরাসের কালেই যে হচ্ছে তা না, করোনা ভাইরাসের আগেও হতো। তো এখন বিশেষ করে বেশি প্রয়োজন এই স্যানিটাইজারের মান নিয়ন্ত্রণের জন্য, আমাদের এই ভিজিলেন্স টিম বা ভিজিটরদের সংখ্যাটা বেড়ে যাওয়া উচিত, ইন্সপেকশন ভেরি ফ্রিকোয়েন্টলি করা উচিত এবং খুব যত্ন করে দেখতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কোনো অবস্থাতেই যেন নকল স্যানিটাইজার বাজারে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সরি, এবং যে কথাটি আপনি বলছেন যে মান কি করে চিনবো, আসলে মান চিনা কিন্তু সহজ নয়। আপনি জানেন যে জনসনস এটি বিদেশি কোম্পানি, সেটির অনেক প্রোডাক্ট বাংলাদেশে কিন্তু অহরহ নকল হচ্ছে, কি করে আপনি বুঝবেন? আপনি লিভার ব্রাদারের অনেক প্রোডাক্ট কিন্তু নকল হচ্ছে, পৃথিবীর বহু দেশের নামি দামি ব্র্যান্ডের যে কসমেটিক্স এটি কিন্তু নকল হচ্ছে। সুতরাং স্যানিটাইজার তো এখন অসংখ্য পরিমাণ নকল হচ্ছে এবং এই কম দামি স্যাভলন, ডেটল পর্যন্ত নকল হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো, আমি বলছি না যে ডেটল এখানে ব্যবহার করতে হবে, ডেটল ব্যবহার করার দরকার নেই, কিন্তু কথা হলো যে এই বিষয়গুলো অবশ্যই, প্রথম অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে ব্র্যান্ড যাদের ভালো প্রতিষ্ঠিত কোম্পানি তাদেরগুলো ক্রয় করা বা ব্যবহার করা, এবং অবশ্যই খুব চেইনস যে সুপার শপ বা ভালো মার্কেট সেখান থেকে কিনতে হবে, কিন্তু বাংলাদেশে সকল মানুষের পার্চেসিং ক্যাপাসিটি সমান নয়, আমাদেরকে
অবশ্যই এটি ইন্সপেকশনের মাধ্যমে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত যেন মানসম্পন্ন স্যানিটাইজার মার্কেটিং হয় সেটি এনশিওর করতে হবে। আমি বিশ্বাস করি সেটি আমাদের বিএসটিআই এবং অন্যান্য যারা ড্রাগ অথরিটি আছে তারা সেটি করবেন এবং এটি করতেই হবে। এটি আমরা এতদিন শুধু ঔষধের মান নিয়ন্ত্রণের কথা বলছি, কিন্তু অন্যান্য কেমিক্যালস এবং কসমেটিক্স, খাবার দাবার, এমনকি খাবার দাবারেরও মান নিয়ন্ত্রণ করতে হবে। এটি কোনো মাপ করা যাবে না। ইউরোপ আমেরিকাতে কিন্তু বাসি খাবার মার্কেটিং করা যায় না, দোকানের রেস্টুরেন্টের জরিমানা হয়, একদিন যে জরিমানা দিতে হয় এটি আপনারা তো আছেন দীর্ঘদিন যাবত, সেখানকার মানুষের সচেতনতা, বাংলাদেশের অবস্থাও নিশ্চয়ই আপনি খোঁজ খবর রাখেন আমরা আসলে কোন সচেতনতার পর্যায়ে আছি। তো স্পেনে এই যে মানুষের সচেতনতা কি লেভেলে আছে সেটি একটু আমাদেরকে বলেন। যে বিষয়টা আসলে বলছেন আমি বাংলাদেশের প্রসঙ্গে এই মুহূর্তে যাচ্ছি না। স্পেনে কিন্তু এটা বলতেই হচ্ছে যে লকডাউন তুলে দেওয়া পরে সরকার যে বিধিনিষেধ দিয়েছিল, আসলে লোকজন যদিও সচেতন কিন্তু সচেতনতা অবলম্বন করছে কতটুকু সেটা নিয়ে প্রশ্ন থেকেই গেছে স্পেনের জনগণের। কারণ হচ্ছে যদি বিধিনিষেধ গুলো স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা হতো এবং জনগণ সেটা সঠিকভাবে পালন করতো, তাইলে মনে হয় এভাবে আবার মহামারীটা দ্বিতীয়বার এত ব্যাপক আকারে দেখা দিত না। আমরা দেখেছি প্রথম যখন সংক্রমিত হওয়া শুরু হয় স্পেনে, লোকজন কিন্তু প্রচন্ড সতর্কতা অবলম্বন করছে এবং নিজেকে সেফ রাখার জন্য যত কিছু করণীয় সরকার যে নির্দেশনা দিয়েছে সেটাই পালন করেছে এবং এক পর্যায়ে কিন্তু শূন্যের কোটায় নেমে এসেছিল মৃত্যুর সংখ্যা। সেখান থেকে আবার লকডাউন তুলে দেওয়ার দুই মাস পরে আবার যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা অকল্পনীয়, যে 3,000-এর উপরে প্রতিদিন চলে গেছে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা প্রায় প্রতিদিনই 25-30 জন করে মৃত্যুবরণ করছে। তো সেটা থেকে আমরা বলতেই পারি যে আসলে যেভাবে সতর্কতা অবলম্বন করে চলার কথা ছিল স্পেনের জনগণের বা ইউরোপের জনগণের, তারা সেভাবে করতে পারেনি, সেটাতে ব্যর্থ হয়েছে। এখানে আরেকটা জিনিস কাজ করেছে, দীর্ঘদিন লকডাউনে থাকা পরে যারা তারা যখন আবার বাইরে আসার সুযোগ পেয়েছে তখন কিন্তু এই যে বার পাব গুলো এখন বন্ধ করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনারা জানেন যে স্পেনিশ জাতিটা কিন্তু উৎসব মুখর জাতি, ওরা সপ্তাহে প্রতি শুক্র শনি রোববার ওরা বার পাবে যাবেই, তো এজন্যই বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকেই সংক্রমণের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছিল। এছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি এই বার পাব গুলো বন্ধ থাকার কারণে এবং রাতের বেলায় রাত 1টা পরে প্রায় লকডাউনের মতো ঘোষণা করা হয়েছে, যদিও লকডাউন না কিন্তু রাতের 1টা পরে বার রেস্টুরেন্ট পাব গুলো সব বার পাব কমপ্লিটলি বন্ধ এবং রেস্টুরেন্ট গুলো অবশ্যই রাতের 1টার ভিতরে বন্ধ করে দিতে হবে। তো সেখানে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা এখানে রয়েছেন, যারা তাদের অনেকেরই আয়ের উৎস রয়েছিল এই রেস্টুরেন্ট সেক্টর গুলোতে, যাদের কাগজ নাই, তারা বিভিন্ন ভাবে কাজ করতেন বা আয় রোজগার করে দেশ চালাতেন, নিজে চলতেন এবং দেশবাসীকে দেশের রেমিটেন্স সহযোগিতা করতেন, তো তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অনেকেই কিন্তু কাজ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। শুধু প্রবাসী বাংলাদেশি না, বিভিন্ন কমিউনিটির লোকজন যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করত তারাও কিন্তু কাজ হারিয়েছেন। কাজ হারানোর ফলে সরকার কিন্তু প্রতি মান্থলি যে পার্সেন্টেজটা কাজের বেতনের প্রায় 70% দেওয়ার কথা, অনেকেই কিন্তু তাও পাচ্ছেন না এবং সেটা আগামী মাস সেপ্টেম্বর পর্যন্ত চলবে, কিন্তু সেপ্টেম্বর পরে কোন পরিস্থিতি দাঁড়াবে সেটাও বলা যাচ্ছে না। তো এমত অবস্থায় স্পেন আসলে অর্থনৈতিক মান্দায় পড়ার সম্ভাবনাও দেখছেন এদেশের ব্যবসায়ী যারা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের গবেষকরাও এটা চিন্তা করে দেখছেন যে স্পেন হয়তো আবারও একটা বিরাট বিপর্যয়ের দিকে এগুচ্ছে। জি সেলিম আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসলে সাখাওয়াত হোসেন সায়ন্ত, যে সারা বিশ্ব একটি কঠিন সময় পার করছে, শুধু বাংলাদেশ নয়, তবে বাংলাদেশের জন্য যেটি অতিরিক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই যে নিম্নমানের স্যানিটাইজার বলেন, নকল মাস্ক বলেন, এগুলো কিন্তু একটি বাংলাদেশের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ করোনার সাথে সাথে, কারণ অনেকেই স্যানিটাইজার ইউজ করছেন, সেটির মান দেখার কি মানে এখন পর্যন্ত ঠিক নেই,
আসলে কি ব্যবহার করছেন? মাস্ক নিয়েও একটি কেলেঙ্কারি হয়ে গেছে, সেটি আপনি আপনারা সবাই অনেকগুলোই হয়েছে, সেগুলো গণমাধ্যমে এসেছে। তো আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে অতিরিক্ত চ্যালেঞ্জ বাংলাদেশকে নিতে হচ্ছে সচেতনতার পাশাপাশি, আমরা একটু জানতে চাই দন্ত চিকিৎসক হিসেবে, আপনি একজন ডেন্টাল সার্জন হিসেবে, মানুষের এই করোনাকালীন সময়ে মুখমণ্ডলের কি ধরনের যত্ন নেওয়া উচিত, কিংবা আমরা তো মুখের যত্নটা একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত যেহেতু আমাদের মুখমণ্ডলের মাধ্যমেই ভাইরাসটি সংক্রমিত হয়ে থাকে, এই বিষয়ে একটু আপনার পরামর্শ জানতে চাচ্ছি। এই বিষয়ে যাওয়ার আগে শহীদুল্লাহ সিকদার স্যার অনেক ভালো পরামর্শ দিয়েছেন, আর স্পেন থেকেও আপনার যে কথা আমরা জানলাম, যে তথ্য যে দেখেন সারা পৃথিবীতেই অনেক শিক্ষিত, খুবই স্বাস্থ্য সচেতন, এমন দেশ বা এমন জাতিকেও যদি আপনি একটু শিথিল করে তাদের মতো ছেড়ে দেন তখন তার নিয়ন্ত্রণে থাকে না। এই যে বারে পাবে যাওয়া, তাদেরকে কিন্তু সিদ্ধান্ত দিয়ে নিবৃত করতে হচ্ছে। এই সেই জন্য আপনার বাংলাদেশে নকল মাস্ক বলেন, নকল স্যানিটাইজার বলেন, কিংবা আপনি যে স্বাস্থ্যবিধি না মানা বলেন, মাস্ক পরছে না যেখানে সেখানে গ্যাদারিং করছেন, এই সব কিছুতে মানুষের সচেতনতা যেরকম দরকার আছে সেটা বিল্ড আপ করতে হবে, প্রচার চালাতে হবে, পাশাপাশি কর্তৃপক্ষীয় যে মনিটরিং, যে খবরদারি, যে বিধি নিষেধ সেটা মানছে কি না এটা দেখার গুরুত্ব বাড়াতে হবে, তাইলে হয়তো আমরা এটা অনেকটা কন্ট্রোলে আনতে পারবো। আমাদের দেশের মানুষ এমনি অসচেতন, শুধু তাদের উপর ছেড়ে দিলে আসলে আমাদের পরিস্থিতি কখনোই উন্নতি হবে না। উভয় পক্ষ থেকে এগিয়ে আসতে হবে, কর্তৃপক্ষ প্লাস সাধারণ মানুষ। আর চিকিৎসার বিষয়ে যেটা বলছেন যে ডেন্টিস্ট্রিতে যেই সব কমন সমস্যা আগে হচ্ছিল এখনও তাই হচ্ছে, কিন্তু যেমন ডেন্টাল পেইন বলেন, গাম ব্লিডিং বলেন, তার যে মুখের মধ্যে বিভিন্ন রকমের আলসার বা ক্ষত, তার মুখের মধ্যে কখনো ক্যান্সার হওয়া, টিউমার হওয়া, আর একটা অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরিতে যারা মুখমণ্ডলের এই রিজিয়নে ইঞ্জুরি হচ্ছে, এই সব রোগীগুলো আগেও যেরকম ছিল এখন আছে, তবে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরির রোগী আমরা কিন্তু কোভিড আসার পরে অনেক কম পাচ্ছি। বেশি পাচ্ছি হচ্ছে গিয়ে যেটা পালপাইটিস ডেভেলপ করে পেইন হওয়া সেটা, আর জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহজনিত সমস্যা যেগুলি হচ্ছে সেগুলো একটু যদি কেউ যত্ন নেন, নিয়মিত রাতে খাওয়ার পরে আর সকালে নাস্তার পরে দুই বেলা ব্রাশ করেন, প্রয়োজন হলে ডেন্টাল ফ্লসিং করেন, মাউথওয়াশ ইউজ করেন, এবং এইভাবে যত্ন নিলে মাড়ির রোগগুলি অনেক কম হবে এবং এই সময় মানুষ যত্নশীল হয়েছে, কারণ এই রোগীও আমরা কম দেখছি, টেলিফোন যারা করছেন কম, আর হলেও সেটা কিছু মেডিকেশন দিয়ে টেলিফোনে চিকিৎসা দিয়ে সারা যাচ্ছে, কিন্তু যাদের দাঁতের ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা, ক্লোজড অ্যাকিউট পালপাইটিস ডেভেলপ করছে, তাদের বেলায় শুধু ওষুধ দিয়ে ব্যথা কমে না, তাদেরকে আমাদের ট্রিটমেন্ট প্রসিজিওরের আন্ডারে আনতে হচ্ছে। আর একটা হচ্ছে মুখের ক্ষত বা ঘা, এবং সেইখান থেকে ক্যান্সার বা যে যারা সরাসরি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, ওরাল ক্যান্সারে, তাদের সংখ্যাও এই সময় আমরা অনেক পাচ্ছি, কিন্তু অনেক হসপিটালেই কোভিড চিকিৎসার প্রতি গুরুত্ব দিতে গিয়ে অথবা শুরুর দিকে কোন চিকিৎসা হবে না হবে এই সিদ্ধান্তহীনতার কারণে ওরাল ক্যান্সারের রোগীদের সাফারিংটা বেড়েছে, এবং সেই ক্ষেত্রে অনেকে ঢাকার বাইরের যারা ঢাকায় আসতেন তারা এই পরিবহন সমস্যা, ঝুঁকি, নানান কারণে না আসতে গিয়ে অনেক রোগীদের আমরা লেট স্টেজে পাচ্ছি, ফলে সার্জারিটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তার জন্য তাকে ভালো করাটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা শুরুতে পেলে সম্পূর্ণ নিরাময়যোগ্য অপারেশন করা সম্ভব ছিল বা চিকিৎসা আর অন্য অপশনও ছিল, সেটা কঠিন হয়ে যাচ্ছে। ফলে এই কোভিড শুধুমাত্র যে কোভিডেই যারা মৃত্যু হয়েছে বা সাফার করেছেন, এর বাইরে অন্য অন্য রোগের সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হওয়ায়ও কিন্তু অনেক মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে আমার অভিজ্ঞতা থেকে কদিনে যা বুঝছি সেটা মনে হয়। সেই ক্ষেত্রে হসপিটালগুলো এখন আগের থেকে ভীতি কাটিয়ে চিকিৎসার দিকে আবার ফিরে গেছে, চিকিৎসকরাও সেইভাবে করছেন, যদিও আমাদের শতাধিক চিকিৎসক ইতিমধ্যে মারা গেছেন, নার্স এবং হেলথ স্টাফ যারা তারা মারা গেছেন, তারপরও পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। সেই ক্ষেত্রে যদি ওই রোগীরাও যে অবধি ভীতির মধ্যে ওই রকম বসে না থেকে একটু সময় মতো আসেন, আর চিকিৎসকরাও যেহেতু এগিয়ে আসছেন এইভাবে চিকিৎসাটা সঠিকভাবে হয়, তাহলে ওই মৃত্যু এবং কষ্টগুলি আমরা অনেক কমাতে পারি। জি ধন্যবাদ স্বাগত হোসেন, আসলে অনেক কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই করোনার সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধটি আমরা চালিয়ে যাচ্ছি। আমি একটু ডাক্তার শহীদুল্লাহ সিকদারের কাছে যেতে চাই, আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, আপনি আমাদেরকে শেষ সময়ে একটু যদি পরামর্শ দেন এই মুহূর্তে, বিশেষ করে আপনার এই যে চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ যেহেতু আপনি, এই মানুষের ত্বকের প্রতি যত্ন কীভাবে যত্নশীল হওয়া উচিত, কিংবা স্যানিটাইজেশনের ক্ষেত্রে কী ধরনের সতর্ক হওয়া উচিত, একটু আমাদেরকে এক মিনিটের মধ্যে বলেন।
ধন্যবাদ। আসলে আমি বেসিক একটা কথা আগে বলে নেই, সেটি হলো যে দেখুন আমরা কিন্তু অতি উৎসাহী হয়ে করোনার কোনো মেজার নেয়ার ক্ষেত্রে বা কোনো প্রিভেন্টিভ বা প্রতিষেধক বা চিকিৎসার ক্ষেত্রে কোনো শৈথিল্য দেখানোর কোনো সুযোগ নেই। করোনার শেষ কথা বলার সময় এখনো আসেনি, সুতরাং আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, যারা চিকিৎসার সাথে জড়িত আছেন, যারা ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন তাদের, এবং পাশাপাশি সাধারণ মানুষকে রোগীদেরকেও সচেতন থাকতে হবে। করোনার সম্পর্কে আমরা সচেতন থেকে করোনাকে মোকাবেলা করতে হবে, তাহলেই আক্রান্তের হারও কমানো যাবে এবং মৃত্যুর সংখ্যাও কমানো যাবে, সেই ব্যাপারটিতে আমাদের সচেতন থাকতে হবে। এখন আপনি যে কথাটি বললেন যে স্যানিটাইজার আসলে ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হলো যে পরীক্ষিত, যেটি আপনি দীর্ঘদিন ব্যবহার করে আসতেছেন আপনার ঘরে সাবান, আপনি যদি, আমি লাক্স সাবানের নাম উচ্চারণ করতে চাই না, লাক্স বা লাইফ বয় যেগুলো আপনি রেগুলার ব্যবহার করছেন, আপনার পরিচিত সাবানটা আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।